হাই গাইস, এখন আমি সালমান খানের কিছু আপডেটস নিয়ে চলে এসেছি। তো কি আপডেটস, এইগুলো নিয়ে একটু কথাবার্তা হবে। তো আমাদের যেটা মনের কামনা ছিল যে সালমান খান একটা বায়োপিক করুক, প্রথমবার একটা বায়োপিক করবে, এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে রবীন্দ্র কৌশিকের যে বায়োপিক অর্থাৎ দ্য ব্ল্যাক টাইগার, যেটা একটা বায়োপিক হতে চলেছে, সেটা অনেক বছর আগে আমরা শুনছিলাম, মানে 1.5 বছর আগে আমরা শুনছিলাম যে হবে, কিন্তু কিছুদিন পর শোনা গেল যে এটা ফেলড হয়ে গেছে। কারণ কিছু জানি না, আর এই সিনেমাটা বানাতে চলেছিল রাজকুমার গুপ্তা, যেটা একজন খুব ভালো ডিরেক্টর, দারুণ মাপের ডিরেক্টর। তো এবার ব্যাপার হচ্ছে সেটা আবার নতুন করে চলে এসেছে, মানে এই সিনেমাটা হতে চলেছে। তো এখানে কি ব্যাপার হয়েছে, না হয়েছে, এবং কেন ফেলড হয়ে গিয়েছিল, এবং এখন কেন আবার নতুন করে এটা প্রসেসে আছে, কি ব্যাপার, এইসব নিয়ে কথাবার্তা হবে। তো এখানে ব্যাপার যেটা হচ্ছে, তখন ফেলড কেন হয়েছিল সেটাকে আপনাদের আগে ক্লিয়ার করে দিই। রবীন্দ্র কৌশিকের ফ্যামিলি থেকে জানানো হয়েছিল যে এই যে স্টোরিটা পুরো কমপ্লিট নয়, তো এটা এখনো অনেক কিছু তাদের জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে, তারপরে একটা পুরো স্টোরিটাকে লিখতে হবে। কারণ এটা তো বায়োপিক, যা খুশি তাই তো গাঁজাখুরি লুকিয়ে দিলে হয় না, এটা প্রপার একদম সত্যি ঘটনা, সেটাই তুলে ধরতে হবে। তো কিছু রিসার্চ তাদের বাকি ছিল, তো সেই জন্য তখন সিনেমাটা সেলড হয়ে যায়। তো এখন যেটা নতুন রিপোর্ট এসেছে এবং মার্কেট পুরো গরম করে দিয়েছে, সেটা হচ্ছে এখানে তারা পুরো রিসার্চ কমপ্লিট করে ফেলেছে, মানে রবীন্দ্র কৌশিকের ফ্যামিলি, এবং তারা চাই যে এটা সালমান খান প্লে করুক। কারণ সালমান খান এরকম স্পাই এজেন্ট হিসাবে এর থেকে বেশি কেউ, মানে এর থেকে ভালো কেউ প্লে করতে পারবেন, এটা সবাই জানে। আর ওখানে ব্ল্যাক টাইগার অর্থাৎ রবীন্দ্র কৌশিকের যেরকম তার মানে বডি ল্যাঙ্গুয়েজ হোক না কেন, যেরকম তার অ্যাটিটিউড হোক না কেন, অনেকটা সালমান খানের সাথে ম্যাচ করে। অ্যাকচুয়ালি আপনারা হয়তো জানবেন না, আমি কিছুটা জানি যে একতা টাইগারের যে আমাদের টাইগারের ক্যারেক্টারটা অনেকটা ব্ল্যাক টাইগার থেকে ইন্সপায়ার্ড বলতে পারেন, ঠিক আছে। তো এখানে সালমান খান যদি এটা প্লে করে স্পাই এজেন্ট হিসাবে, তাহলে এটা দারুণ হবে। কারণ আপনাদের আমি অনেক পুরানো একটা ভিডিওতে বলেছিলাম যে এর গল্পটা কি, মানে এর যে স্টোরিটা রবীন্দ্র কৌশিকের, সেটা প্রচুর মানে কষ্টদায়ক থেকে শুরু করে থ্রিলিং সব কিছু নিয়ে একটা স্টোরি। তো এটা যদি সালমান খান হ্যাঁ করে দেয় এবার, তো এরা তো চাইছে, মানে এর ফ্যামিলির লোকেরা চাইছে সালমান খান এটা প্লে করুক। তো সালমান খান যদি এবার প্লে করে এটা, রাজকুমার গুপ্তা যদি বানায়, পুরো একদম আলাদাই জিনিস হবে, আলাদা জিনিস তৈরি হবে, এবং বক্স অফিস পুরো কাঁপাবে রিয়েলি। তো দেখা যাক কি হয়, সালমান খান যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে কিন্তু এটা আগের দিকে যাবে। তো এরপর তো সালমান খানের সেরকম কিছু সিনেমা নেই, যদি সালমান খান এই জিনিসটা করে, মানে আমি তো বলবো বিশাল খুশি হব আমি। আর আমি কেন, সালমানিয়ানরা এবং নিউট্রাল অডিয়েন্সও খুশি হবে, কারণ এই সিনেমাটা হওয়া দরকার আছে। আর এই সিনেমাটা সালমান খানের থেকে বেটার কেউ প্লে করতে পারবে না, এটা আমি বলে দিচ্ছি। তো এটাই নিউজ ছিল যে রবীন্দ্র কৌশিকের ফ্যামিলি থেকে চাইছি যে সালমান খান এই ক্যারেক্টারটা প্লে করুক। তো তাদের রিসার্চ পুরো কমপ্লিট হয়ে গেছে, তো এবার এই সিনেমাটা তারা চাইছে যে সালমান খান করুক। তো এই নিয়ে আপনাদের কি মতামত, এবং এই সিনেমাটা সত্যি যদি হয় আপনারা কতটা খুশি হবেন, সেই নিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটাই ছিল, তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন এলে ফটাফট সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এখনের মতো বাই।